छोट छोट दुष्ट मिष्ट भाई बने देर के आंतरिक भालोबासा शुभेच्छा जानी आज के शुरू करछि तीनटे मेये निये विभिन्न पुराण निये हास्य कौतुकेर गानेर उपरे देव देवीर व्यापार निये आज के शुरू करछि महिला धर्जा कवि गानेर लड़ाई। आज के आमरा एसेछि मायेर उद्देश्ये, ताई प्रथमे मा के शरण करबो, बाबा के शरण करबो, बाबा मायेर उभयेर प्रयोजन एसेछि आज के बाबा मा उभयेर प्रयोजन ठिकई मायर उद्देश्य से चिताई पथे मा के शरण करबो। जय मा काली मा, जय राधे गौर हरि बोल। ढोले डियाटा एकटु बाड़ाओ, एक बार काला कर दिएछो। ढोले डियाटा एकटु बाड़ाओ, हुल्लू चैलेंजटा। जय राधे गौर हरि बोल। जय मा काली मा गौर हरि बोल। ताई मा के प्रथमे शरण करछि। मा गो के दिएछे ओ मार कत देखी तोर चरणे ओ मा मुठो मुठो मागो के दिए छे ओ मार कत देखी तोर चरणे ओ मा मुठो मुठो एक बारे छोड़िए दे मा कुड़िए राखी छोड़िए दे मा कुड़िए राखी माथाई कोरे राखबो दुटो दिए छे रखता जवा तोर चरण मुठो मुठो के दिए छे मागो रखता जवा ता ढोले टा तो बड़ा जरा ओ मा बनेर फोटा रखता जवा मेरे फोटा रगत जवा एतई मा तोर माना लोभा बड़ेर फोटा रगत जवा एतई मा तोर माना लोभा हमरा नयन चले तोर बसवा हमरा नयन चले मा गो तोर बसवा माथाई कोर राखबो दुटो दिए छे रखत जवा तोर चरण मुठो मुठो के दिए छे मागो रखत जवा ओ मा परेर छेलेर परेर छेलेर मुंड केटे परेर छेलेर मुंड केटे गलाई पड़िली मा लागे थे परेर छेलेर मुंड केटे गलाई पड़िली मा लागे थे देखे आमादेर हृदय फाटे देखे आमादेर हृदय फाटे घरे घरे तोमारो फोटो के दिएछे मा गो रक्त जबा तोर चरण मुठो मुठो दिए छे मा गो रक्त जमा अगवार छोड़िए दे मा कुड़िए राखी छोड़िए दे मा कुड़िए राखी माथाय तोरे आमरा राखबो दुटो के दिए छे रक्त जमा तोर चरण मुठो मुठो के दिए छे मागो रगत जमा जय राधे जय मा। এবারে যে মা বিদ্যা বুদ্ধি সুর দেবে সেই মাকে সকলকে শরণ করতে হবে। প্রত্যেকের ছেলে মেয়েকে প্রত্যেকের ছেলে মেয়েকে প্রথম পাঠিয়ে দেন সেই মায়ের কাছে বিদ্যা বুদ্ধি সুর পাওয়ার জন্য।
তাই সেই মাকে প্রথমে শরণ করতে হবে। কোথায় মা সরস্বতং নমনিতং, ভাগমা কৃপাময়ী দেবী সরস্বতী, মাগো তোমারই চরণে মাগো অশেষ প্রণতি। কবি গেহে যাব, গাইব মজার কবি কিবা ছবি সকলে শোনাব। ওই আমার আদ্যা গুরু পিতা মাতার, ওই আমার আদ্যা গুরু পিতা মাতার চরণে প্রণাম করে যাও। জয় মা জয় মা, জন্মেলা মা ধরা ধামে। তাই প্রত্যেকের পিতা মাতা গুরুদেবকে স্মরণ করতে হয়, প্রত্যেকের পিতা মাতা গুরুদেবকে স্মরণ করতে হয়। বাবা এখনকার দিনে অনেকে টাকা পয়সা রয়েছে বলে বাবা মাকে দেখে না, পিতা মাতাকে দেখে না, তীর্থস্থানে তীর্থস্থানে বেড়াতে চলে যায়, তাতে পুণ্য হবে? পুণ্য হবে না। কেন? বাবা মা আসলে কে? পিতা মাতা আসলে কে? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপু, পিতরি পিতৃমা পণ্যে পিয়ন্তে স্বর্গ দেবতা, জননী জন্মভূমিষ্য স্বর্গাতপি গরিহসি, ভূ সবেতে অন্ধকার ও সবেতে জ্যোতি হয়। ওই আমার আদ্যা গুরু পিতা মাতার চরণে প্রণাম করা হলো, তার কবির গুরু চরণেতে প্রণাম রইল। ৩৩ কোটি দেবদেবীর চরণে প্রণাম করে যাই, ৩৬ কোটি মনি রেশের চরণে প্রণাম জানাই। ওই আমার হিন্দু মুসলিম শিখা, ওই আমার হিন্দু মুসলিম শিখার বাবু গো বহু দক্ষিণা, ভারতবাসী আমরা সবাই এক মায়ের সন্তান। যেই আল্লাহ সেই ঈশ্বর, কোন ভেদাভেদ নাই, যেই রাম সেই রহিম বলে যাই সবাই। তাহলে সংক্ষেপেতে এখন আমার, তাহলে সংক্ষেপেতে এখন আমার বাবা মায়ের, বাবা মায়ের সকলের চরণে প্রণাম করা হলো। লড়াই হবে বিভিন্ন পুরাণ নিয়ে এই আসরে আজ ভালো। এবারে বিভিন্ন পুরাণ নিয়ে লড়াই হবে, আমরা কিন্তু যে পুরাণের কথাগুলো বলবো আপনারা মনপ্রাণ দিয়ে সকলে শ্রবণ করবেন। আজকের আপনারা এসেছেন শ্রবণ করতে, পরীক্ষিতের মতো শ্রবণ করবেন, সকলে দেখবেন পূর্ণ হবে, লাভ হবে। তাই যিনেরা এখন রয়েছেন আমি বলবো সামনে বসে যেতে, যেইভাবে আপনারা শুনতে চাইবেন সেইভাবে আপনাদেরকে শোনানো হবে। আর আপনাদের পাশে নাম যজ্ঞ প্রচুর হয় আপনাদের পাশে জানি, তাই আপনারা পুরাণের কথা ভালো শ্রবণ করতে চাইবেন, পরীক্ষিতের মতো শ্রবণ করবেন, ভাগবত মহাভারত বিভিন্ন রামায়ণ বিভিন্ন পুরাণের কথা শ্রবণ করবেন, হাস্যকৌতুকের উপরে গানের উপরে ভালো। তাহলে আমি এই আসরে বলবো ভালো, আমার জ্ঞানী গুণ শুনুন সবাই। আমি যেই গানের মাধ্যমে বলছি আপনারা ভালো করে শুনুন। এই জগতে এখন জানেন বাবা যা দিনকাল আসতেছে, বিভিন্ন এক এক করে আতঙ্ক সমস্যা, সেই আতঙ্ক সমস্যার মধ্যে আমি বলবো এই জগতে, এই জগতে আশ্চর্য দেখি ওগো মা বিধির ঘটনা, সবই বিধির ঘটনা। ভগবান মনে করলে রাখতে পারে, মনে করলে আমাদেরকে মেরে দিতে পারে। যেমন গতকাল আপনার ওই মালিকগ্রাম ওইদিকে প্রচুর ঝড় বৃষ্টি হয়ে অনেক কিছু সমস্যা হয়েছে, বাড়িতেও অনেক কিছু মানে গাছপালা পড়েছে, তা রক্ষা করার মালিক। তাই এই জগতে আশ্চর্য দেখি সবই বিধির ঘটনা। ও দেখলাম বাঁচা মেয়ের হাজার ছেলে,
ঠাকুমা বাবা আপনারা বলুন তো ভাজা কাকে বলে? মা ভাজা কাকে বলে? বাবা ভাজা কাকে বলে? যার ছেনা হয় না, তাই তো? কিন্তু আমি বলো ভাজা মেয়ের হাজার ছেলে, ভাজা মেয়ের হাজার ছেলে। আমি বাপের জন্ম শুনি না, ওই আমি আমি কোনোদিনও শুনি না। তাই এই জগতে, হে জগতে আশ্চর্য দেখি দিদির ঘটনা জগতে। আবার আমি যে কথাটি বলছি শুনুন, একদিন চাঁদ ছেড়ে গেল, একদিন চাঁদ ছেড়ে গেল, সেদিন অন্ধকার হলো, তাহার শোকে মনে দুঃখে তার বাবা মারা গেল। তাহলে প্রশ্ন হলো কে ছেড়ে চলে গিয়েছিল? তার শোকে মনে দুঃখে তার বাবা মারা গেল। আরো কি বলছি শুনুন, আরো দুজন আর বাবা মরলো। আরো দুজনের বাবা মরলো, দুজনের বাবা মরলো, তাদের মা বিধবা হলো না, ও তাদের মা বিধবা হলো না। আচ্ছা, কারো স্বামী মারা গেলে তার স্ত্রী বিধবা হয় না? তা আমি কি বললাম যে আরো দুজনের বাবা মরলো কিন্তু তাদের মা বিধবা হলো না। জগতে, হে এই জগতে আশ্চর্য দেখি বিধির ঘটনা জগতে। তাহলে আমার প্রশ্ন আজ দেওয়া হলো, বাবা এখন মেয়েরা বলে আমরা সব করতে পারি, মেয়েরা কত করতে পারে আজকের বাজিয়ে দেখে নেব, মানে প্রশ্নের উত্তর করতে পারে, কাই কত করতে পারে? যেই জায়গায় যায় মেয়েরা বলে আমরা বড়, আমরা বড়। কেন বলুন তো, এখন মেয়েদের বাজার গরম, মেয়েদের এখন ঘন ঘন ঢুকতিছে, মেয়েদের ঘন ঘন ঢুকতিছে বলে আরো বাজার গরম। মেয়েদের কি বলুন তো ঘন ঘন ঢুকতিছে, কি ঢুকতিছে মায়েরা? আপনার বলো, আমাকে খারাপ ভাববেন না, লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে ভালো। তাই মেয়েদের বাজার দেখো গরম হলো, কিন্তু এই আসলে পুরাণ নিয়ে ছেড়ে কথা বলবো না। কেমন এরা তর্জা কবি আলী? এটি বড় প্রশ্ন মাগো চাপন দেওয়া হলো, কে বাজা ছিল কবির কল্পনায় বলা হলো, কে বাজা আজি ছিল ভালো কবির কল্পনায় বলা হলো। আবার বাজা মানে ছেনা হয় না, আবার হাজার হাজার ছেলে হলো, কারা সেই হাজার হাজার ছেলে হলো? এই পুরান মতো জবাব চাই। আবার কে ছেড়ে চলে গিয়েছিল, তাহার শোকে মনে দুঃখে তার বাবা মরলো? পুরান মতো জবাব চাই। দুজনের বাবা মরলো কিন্তু তার মা বিধবা হলো না ভালো, কে আসলে? সাথে মতো জবাব চাই। আজকে বলো বলো দীপালি ধ্বনি, তোমার মুখে চাই, তোমার মুখে পরম সুখে শুনিবেন সবাই। এই পর্যন্ত হলো, দীপালি উঠবে, তারপরে তারপরে আবার সেই মেয়েটি আসতেছে, সে উঠবে, উঠবে একবার সবাই, এদের উঠার পূর্বে একবার সবাই একবার বাহু দিলে মায়ের নামে জয় ধ্বনি দেন। সবাই মিলে বলুন, ফল হরি কালী মায়ের বাদ বর্ম স্মরণ করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি ও।
जय माँ काली महाराज। हरे कृष्ण, हरि बोल हरि बोल। हरे कृष्ण, नमस्कार नमस्कार नमस्कार। हरे कृष्ण। सुधी शास्त्र प्रेमी बा प्रेमिका भक्तजन मंडली ओ भक्तिमती मातृ मंडली, आजके आजके एई राधा गोविंद तर्जा कवि संप्रदाय जय मा आपनादेर मत भक्तजनार सामने बा भक्तिमती मायेदेर सकल ব্যাতুল রাঙা চরণে রাতুল রাঙা চরণে মিলিত হয়েছে এই রাধা গোবিন্দ তর্জা কবি সম্প্রদায়। রাধে এইটা গান হচ্ছে নাকি? জয় রাধে, হরে কৃষ্ণ, ঠিক করে দিবেন। হরি বল হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে, जय जय श्री राधे। ताहले आज के अभी एक खुद्र विषय ती शुरू करवार पूर्वे ही पुनराय साधु गुरु वैष्णव दिजगानेर चरणे जानाई भक्ति पूर्ण प्रणाम। जय मा काली मा। खूब गुरुत्वपूर्ण प्रश्न रहे छे, केउ नड़ाचड़ा करबेन ना पुराण मत श्रवण करबेन, देखबेन निश्चय आमार फल आर काली मा सकल के रक्षा करबे कृपा करबे। राधे राधे। সিদ্ধের জন্য থাকলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আরে কৃষ্ণ, আর ছোট ছোট দুষ্টু মিষ্টি সোনা বন্ধুদেরকে জানাই আমার হৃদয় ভরা এক রাস ভালোবাসা। জয় মা। তাহলে আজকে মায়ের চরণে মিলিত হয়েছি আমরা, মায়ের উদ্দেশ্যে সবাই মিলিত হয়েছি, তাই সর্বাগ্রে বিশ্বজননীর চরণে প্রণাম জানিয়ে অর্থাৎ এই পলাশপাই রুইদাস পাড়ায় মা ফলহারিণী দেবীর চরণে প্রণাম জানিয়ে বিশ্বপিতাকে প্রণাম জানিয়ে শরণাগত হয়ে বলবো বাবা শিরে ধরে ও বাবা শুনো আমার দেবের দেব পাগল ভোলা রাধে রাধে হর বম 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 বব বম বম ভোলা হর বম 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 বব বম বম ভোলা আমার বাবা থাকে শ্মশানেতে, আমার ভোলা থাকে শ্মশানেতে, ওই আমার মা থাকে সাধের কৈলাসেতে, জয় মা কালী মা, জয় মা জয় মা। Thank you.
সকল ভোলা হরে বম 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 ভোলা হরে বম 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 ভোলা জয় মা কালী মা তুই আমার মা থাকেন সিংহে চড়ে আমার মা থাকে মা থাকেন সিংহে চড়ে গানের মধ্যে আছে গান ওই আমার বাবার ভাগ্যে বুড়ো এরে মা থাকেন সিংহে চড়ে আমার ভাগ্যে বুড়ো এরে মানে কৈলাসে ত্যাগ করে সোনার কৈলাস ত্যাগ করে গলায় পড়েছে হাড়ের মালা হরে বম 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 ভোলা হরে বম 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 ভোলা জয় মা ওই আমার হরের জন্ম মা গৌরীর পেটে আমার দেবের যে পাগল ভোলা যখন ঢোল বাজে এই ভোকালের আওয়াজটা যেন কমে যায় তার মানে ওইটা একটু ব্যাস কমে ওটা টোনে দেন তো ওই মুখেরটা যেটা গায়িকা করতেছে হ্যাঁ এটা গায়িকা করতেছে ওটা ব্যাস কমে টোনে দেন টোন করুন জরাধি হরে কৃষ্ণ এমনি ঠিক আছে যন্ত্র বাজলে পুরো শুনতে পাই না আচ্ছা ঠিক করে দেবো দাদার যা বড় বক্স আছে ডিজে আউরা প্যান খুলে দৌড়া করে দিবে জয় রাধে হরে কৃষ্ণ রাধে রাধে কয়েতে কলু সোনার করো তুমি মা জয় মা কালী মা গৌর হরি বল মা গো গো কাত্তায়নি মা গো কালে ভয়ে ভীত হয়ে তাই ডাকি জননী ধনা ধৈ নাম ধনা ধৈ ধনা ধৈ নাম ধনা ধৈ ধনা ধৈ নাম ধনা ধৈ নাম ধনা ধৈ নাম ধনা ধৈ ধাবু কয়েতে গণেশ মাতা গিরি সুতা জননী বলে এ সংসারে আবার গৌরী নামে ধর তুমি মা কৈলাস শিখরে তাহলে মায়ের চারা নেতেই আমার ভক্তি পূর্ণ প্রণাম রইল জয় মহারাজ আর আমার এত গুরু পিতা মাতার চরণে প্রণাম করে যাই
चरणे तू प्रणाम जानाई आर आमार आद्य गुरु पिता मातार चरणे प्रणाम करा होलो दीक्षा गुरु शिक्षा गुरु देवे प्रणाम रइलो चरचारी गुरु आलोर शुरू প্রত্যেকে পিতা মাতা গুরুদেব কে স্মরণ করতে হয় কেন পূর্বে বলেছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে স্বর্গ দেবতা জননী জন্ম ভূমিষ্য স্বর্গ তপি গরিয়সি ঘুষ হবে দে অন্ধকার রুষ হবে দে জ্যোতি হয় ঈশ্বর মুকুন্দ মোহনে পেনা উনি এই দরজার দলের পরিপাটি বলছি যে দোষেরা তাহলে ওনার রাঙা চরণে তো আমি প্রণাম করে যাই চরণে প্রণাম জানাই বন্দি নাম ঢোলে কাছে পাত্র রাশি বড় তাল সঙ্গে তেই আমা তাহলে এইবার সংক্ষেপে যেই কথাটা বলছি যে শোনো না আমার প্রতিবাদী কৌশল করে যেই প্রশ্ন দিয়ে গেছে কুকুর তেমন মুগুর দেব আজকে দশের কাছে এ ভাইয়া ঘুঘু দেখেছো ভাই তুমি ঘুঘুর ফাঁদ দেখো নি মানে আমার ছেলেদেরকে একটু ধমকানি দিচ্ছে ভয় দেখাচ্ছে ছেলেরা জীবনে ভয় করে না করবে না তাই তোমাদেরকে ছেড়ে কথা বলবে না ছেড়ে কথা বলবে না ছেলেরা বাজে কথা খারাপ কথা বলে না পুরাণের কথা বলেছে শুনুন না পুরাণ মত জবাব চাই ছেলেরা ভয় পায় না ভয় করবেও না কিন্তু মেয়েরা কোথায় লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে শকুনের লক্ষ্য সেই ভাগাড়ের দিকে চলে যাচ্ছে এটা নিয়ে যেতে হবে কথা বলো তো লক্ষণে দাদাকে আনতে লক্ষণে দাদাকে আনতে যেতে ওই লক্ষণীর দাদার কাছে যাবে কেন পয়সা নিয়ে সেখানে যেতে হলে পয়সা লাগে না লক্ষণে দাদা কোথায় থাকে বলো তো কথা থাকে বলো কাই এত যদি কোথায় থাকে তোমার মধ্যে দেখাবো না আমার মধ্যে দেখাবো মেয়েরা যদি এত বোঝে লক্ষণ ওই লক্ষণের দাদা হৃদয় মন্দিরে থাকেন আর যদি আপনারা বলতে চান উনি শ্রীরামচন্দ্র তো উনি থাকেন অযোধ্যাতে অযোধ্যায় রাম মন্দির জানো সে উত্তরপ্রদেশে অযোধ্যা যেতে হবে এর মনে হয় রাত্রিবেলা মাথার ভোল্টু কেটে গেল কেন সে কি অযোধ্যায় উত্তরপ্রদেশে লক্ষণে দাদাকে আনতে যেতে হবে ভালো চলে যা গৌরা দোকান খোলা আছে লক্ষণে দাদা রামের বোতল গৌরা দোকান খোলা আছে দেখেছো এই ছোট বাচ্চাদেরকেও নষ্ট করে দেবে হ্যাঁ এ তো খায় বুঝেনি গৌরা যে শোকে ছায়া চলছে সে একমাত্র উপর ভালো যায় না সে তো কুকুরদার সেদিক থেকে দেখে দেখে আসছি প্রথমে কালী মন্দিরের ওদিক থেকে দেখে দেখে এলাম তারপরে এদিকে পরপর যত এগোচ্ছি দেখতে পাচ্ছি কি দুর্ঘটনা বাপরে বাপ আর যে তোমাদের কত লাগবে খুঁড়িয়ে খুঁড়িয়ে দণ্ডবত প্রণাম আজে বাজে কথা নয় টোন করে কথা বললে ছেলেদের মটকা যদি গরম হয়ে যায় ছেড়ে কথা বলবো না আরে কে বলো বাজা ছিল তার হাজার হাজার ছেনা হলো পুরানের মতো জবাব চাই হাতি ঘোড়া গেল তো ওই শালা মশা ভাই বাবা কত জল বলে কতটা এমন জল ঠিক আছে গুরুদেবের কৃপায় বা আপনাদের আশীর্বাদে চেষ্টা তো করব তার আগে আমি কি তোমাকে ছেড়ে দেব ওই আমি তাই মরিলা যে কাজে কাজে আরে আমি মরিলা যে কাজে কাজে তোমার সঙ্গে বিবাদ গেছে ঘটে খরচা কবির মুখামুখি লড়াই রাগ মাথায় উঠেছে হই
কত টোন করে বলতে চায় বলুক, তারপরে কিন্তু ছেড়ে দেব না। আসলে ব্যাপার তারপরে বলে ফেলো, কে ছেড়ে চলে গিয়েছিল তার মনে, তার শোকে মনে দুঃখে তার বাবা মারা গেল, আরো দুজনের বাবা মারা গেল, তার মা বিধবা হয় না, কেন হয় না, লুকিয়ে রেখেছিল না কি ব্যাপার বলো? প্রত্যেকটা কথায় বেশ দোষের দিকে, নাম যশ কিনে নেবে যখন তখন পুরুষ, নাম যশের দিকে তখন পুরুষ, আর যখন কলঙ্ক তখন মেয়েদেরকে সামনে ঠেলে দেবে। সত্যি তোমার খুঁড়ে খুঁড়ে দণ্ডবাদ জানাই। তবে কার সঙ্গে কার তুলনা করছো? শালা কার সঙ্গে চালাকি করে যাবে জাদুধন? তাড়াতাড়ি পুরের কথা বলে ফেলো এখন। জয় মা কালী মা। শাস্ত্র ধরেই এখন বলে যাব আসরে। এখন কান দিয়ে শোনো, আপনাদের সামনে যে ঘটনাটা বলেছে, ট্যাবলেট ক্যাপসুল হাফসুল ত্রিশুল সব তো দেব, তার আগে আসল ঘটনাটা হয়ে যাক। আপনাদের সামনে কি বলবো, আপনাদের সামনেই বলেছে কি, আপনাদের এই জায়গাতে দেখেছে বিরাট ঘটনা, দেখেছে পাঁচা মেয়ের হাজার ছেলে। আপনাদের এলাকায় দেখেছে বিরাট ঘটনা, এই স্থানে কতটা প্রেস্টিজের ব্যাপার বলুন তো। আমার যদি এতটা কষ্ট হয় তাহলে আপনাদের কি হচ্ছে? হ্যাঁ আচ্ছা করো করো, চলে পুরে খাক হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি পুরানের কথা করো। আপনাদের এলাকায় যে ঘটনাটা ও বলতে চেয়েছে, মাকে নিয়েই ঘটনা শুরু করেছে। না চোর হলেও দাদা বিশ্বাসী আছে মালটা। হ্যাঁ বলো কেন। আপনাদের ঘটনাটা যে বলেছে মা কালীর কথা বুঝে দেখুন তো। কি রকম কচি? ফলহারিণী কালী হোক, শ্মশান কালী দেবী হোক, রক্ষা কালী দেবী হোক, মহাকালী দেবী হোক, যেই মা হন না কেন, আপনারা বুঝে দেখুন, এই সংসারের হিতাকাঙ্ক্ষিণী রূপে মা কালী আবির্ভূত হয়েছিলেন। কিন্তু সেই মায়ের কথাটা নিয়ে আজে বাজে বললাম, আমরা কি সহ্য করব? তাই আসল ঘটনায় আসি। আপনাদের সামনে যে বলেছে, এই আপনাদের সামনে দেখছি বিরাট ঘটনা, বাজামের হাজার ছেলে, তাহলে মা কালীর সবাই আমরা সন্তান দেখো হলাম। কবির কল্পনা কালীমাকে, কালীমাকে বাজা বলে বলা হয়েছে, শুনুন গো সবাই। তাহলে মা কালীর সবাই আমরা সন্তানে দেখো হই, তার মানে কালীমায়ের সৃষ্টি হয়েছে দুর্গার এই জ্ঞান নেত্র থেকে, আর কালীমাকে কবির কল্পনায় বাজা বলা হয়েছে। কেন, কালীমায়ের কি কোনো গর্ভজাত সন্তান ছেনা হয়েছে? কালীমায়ের গর্ভজাত কোনো সন্তান হয়েছে তাই কবির কল্পনায় কালীমাকে বাজা বলা হলো। আর আমি বলেছি হাজার হাজার ছেলে, আমরা সকলে কালী ঠাকুরকে কি বলি? মা বলি, মা বলি। বৌদি আপনারা কালী ঠাকুরকে কি বলেন? আমার ছেলেটা কিংবা আমার মেয়েটা যদি ফার্স্ট ডিভিশনে একবার পাস করে, মা গো তোকে জোড়া পাঠা বলি দেবো, বলে মা কালী বলে। আর বিপদ ভরিয়ে গেলে মা কালী কেউ চেনে না, তার বাপ কেউ চেনে না। তার আসল ব্যাপার কি হলো, দুর্গার জ্ঞান নেত্র থেকে কালী মায়ের সৃষ্টি হলো, কালী মায়ের গর্ভজাত কোনো ছেনা সন্তান নাই হলো, মা দুর্গার গর্ভজাত সন্তান নেই। এবার যদি কেন প্রশ্ন করেন তখন পরের বারে বলবো যদি কেন। তাই এবারে কালী মাকে আমরা সকলে কি বলি? মা, আমরা মা মা বলে থাকি ভালো, তাই আমরা হাজার হাজার
হাজার হাজার সন্তান আমরা হই, সন্তান আমরা হই, সেই কথাটি বলে যাই। যাই হোক, আমরা শীতলা দেবীকেও দেখেছি, যে কোনো দেবদেবীর ঘটনায় তাই বলুন, গর্ভজাত কোনো সন্তান সন্ততি হয়নি, তাই কৌশল করে ইনি কবির কল্পনায় বলেছে, বাজামের হাজার ছেলে। ওগো বাজামের হাজার ছেলে, আমরা সকল সন্তান হই, তাই আপনাদের এলাকাতে সেই কথা জানাই, আপনাদের এলাকাতেই ঘটেছে। তা যাই হোক, বিশ্বের জননী মা কালীর কথাই উনি বলেছেন, ওনার গর্ভজাত কোনো সন্তান হয়নি। আবার বলেছে কি, একদিনে চাঁদ ছেড়ে গেল, সেদিনই অন্ধকার হলো, ওই চাঁদের শোকে মনের দুঃখে তার বাবা মরলো। বলেছে তো, চাঁদ ছেড়ে গিয়েছিল, কোন চাঁদের কথা বলা হয়েছে? সেই অযোধ্যা নগরীতে ভগবান শ্রীরামচন্দ্র যেদিন পিতৃসত্য পালন করার জন্য 14 বছর, একটা দুটো বছর নয় মা, বাবা ঠাকুর জ্ঞানী গুণীজন বুঝে রেখুন, একটা দুটো বছর নয়, 14টা বছর চলে গিয়েছিলেন। সেই দিন অযোধ্যার অবস্থা কি হয়েছিল? তাহলে অযোধ্যা নগরীতে প্রজাবৃন্দ যদি এমন শোকে ভেঙে পড়েন, দুঃখে ভেঙে পড়েন, তাহলে ওনাদের মা বাবার অবস্থা কি ছিল? ওই মুহূর্তে চাঁদের শোকে, মানে রামচন্দ্রের শোকে, ওনার বাবা দশরথ রাজা মারা গিয়েছিলেন। তাহলে আসল ব্যাপার কি হলো? রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, তার শোকে মনে দুঃখে তার বাবা দশরথ মারা গেল, রামায়ণে লেখা রয়। একজন ছেড়ে চলে গেল, তার শোকে মনে দুঃখে তার বাবা মারা গেল, এই ঘটনা তাহলে রামায়ণের ঘটনা। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, তার শোকে মনে দুঃখে তার বাবা দশরথ মারা যায়। আবার বলেছে কি, অন্যদিকে আর ও দুজন আরে বাবা মরলো, যদি বিধান আমরা করে রাখি, স্বামী বিয়োগ ঘটলে স্ত্রী বিধবা অবশ্যই হবে, তাহলে এখানে কোন একটা কারণ ছিল যে পতি বিয়োগ ঘটলো, মানে স্বামী মারা গেলেন অথচ স্ত্রী বিধবা হলেন না। আসল ব্যাপারটা কি জানেন তো? রামায়ণে যে ঘটনাটা প্রমাণ আছে, মন্দোদ্দরী সদ্য বিধবা, ওনার স্বামীকে, মন্দোদ্দরী স্বামী হলেন রাবণ রাজা, উনি বিধবা হলেন, সদ্য বিধবা হয়ে হাহাকার করে ছুটে এসে রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়লেন। আর ভগবান শ্রীরামচন্দ্র তো অন্তর্যামী, অন্তর্যামী হয়েও ওই রাবণের ঘরণী মন্দোদ্দরীকে আশীর্বাদ করলেন, চির শ্রীমন্তিনী হও, সিঁথির সিঁদুর, হাতের শাখা নোয়া পলা অক্ষয় হোক। তাহলে ভগবান শ্রীরামচন্দ্রের বাক্য কি বৃথা হবে? তাই ওনার বাক্য রক্ষার্থে ওই রাবণ রাজার শ্মশান যাত্রী যাহারা ছিল, ওই রাবণ রাজার পরে দেখো কেউ ফিরে নাই আসিল, রাবণ রাজাকে পোড়ানোর জন্য যাহারা গেছেন শ্মশান যাত্রী, কেউ তো ফিরে আসে না, কেউ তো ফিরে আসে না, কেউ তো ফিরে আসে না, কেউ তো ফিরে এলো না, শাস্ত্রে প্রমাণ দেখুন না। তাহলে মেঘনাথের বাবা ছিল, রাবণ রাজা মারা গেল, মন্দোদ্দরী বিধবা হয় না, বিধবা হয় না। আর মহাভারতেও প্রমাণ আছে, আমার মা গঙ্গা দেবী, মা গঙ্গা দেবীর স্বামীকে শান্তনু মহারাজা, মহারাজা প্রতীপের ছেলে শান্তনু, তা শান্তনু রাজা তো মারা গেছেন, আপনারাই বলুন, দেবব্রতের পিতা শান্তনু মহারাজা মারা গেছেন, কিন্তু উনি কি বিধবা হয়েছেন গঙ্গা দেবী? বাবা বুঝতে পারিনি, হেঁটে মাথা। তাহলে মেয়েদেরকে ঠকাবে বলে সভাস্থলে,
এবাটার মনে বড় বাসনা শান্তনু রাজা মারা গেল গঙ্গা বিধবা নাই হলো পুরাণেতে লেখা রা বেটা সালমান খোয়াবি মারা যাবে এর মনে বড় আশা তাহলে দেশের গাড়িতে বাদ দিয়ে দেব বাস্তু ঘুঘুর ভাষা তাহলে দেখেছেন আর কিছু বলবো না তাহলে দেখেছেন মায়েরা তর্চা কবির মধ্যে কত পুরাণের কথা শোনা যায় হাস্যকৌতুকের উপরে অনেক ভাবে যে তার স্বামী মারা গেছে বিধবা হয় না কে কি বৃত্তান্ত রাবণ মারা গেল তার স্ত্রী মন্দাদরি বিধবা হয় না শান্তনু রাজা গেল গঙ্গা বিধবা হয় না তাহলে কত কথা আর ওইভাবে বাজা কবির কল্পনা কালী মাকে বলা হয়েছে আমরা সবাই কালী মায়ের সন্তান হাজার হাজার ছেলে তাহলে সংক্ষেপে কথা জবাব মিটে গেল এই যে আমরা সবাই দাদাদের কৃপাতে রুইদাস পাড়াতে পুরাণের কথা শুনেছেন ভালো এইবার আর একটা প্রশ্ন আমি দিতে চাই প্রশ্নটা তোমাকে দেব না না তোমাদের দ্বারা কিছু বলবি না হবে না ওদিকে প্রশ্ন ছুঁড়ে দেব আশ্চর্যের বিষয় দেখুন এরা ছেলেরা যদি এত বড় এরা ছেলে যদি এত দেখো বড় হলো মেয়েকে কেন মাথায় তুলে নিল লজ্জা কি হয়েছে বেটা ছেলে মেয়েটা কি করছে একটা সুন্দরী যুবতী নারীর কি পাখুড়া না কি ব্যাপার কি জানি বাবু যে একটা সুন্দর যুবক ছেলে সুন্দরী যুবতী বৌদিকে মাথার উপর তুলেছে মেয়েকে মাথার উপর তুলেছে মেয়েকে মাথার উপর তুলেছে মেয়েদের মান সম্মান বেড়েছে তাহলে এটা প্রশ্ন হলো মেয়েদের জ্বালা হলো না ছেলেদের জ্বালা হলো মেয়েটার মাথার উপর ছেলেটার মাথার উপরে ছেলের মাথায় মেয়ে উঠলো কিছু একটা ব্যাপার রয়েছে ভালো অবশ্যই উড়ালে মতো জবাব চাই তাহলে যেই ছেলেটি মেয়েকে মাথাতে তুলেছে ওই ছেলেটার কি বানাম বলবে দশের কাছে এই প্রশ্ন থেকে কাকে বাছিল এই প্রশ্ন থেকে আপনারা উত্তর পাবেন যিনারা এই শিবের গাজনের সময় কি মাতা মাতি বারবত করেন উত্তরীয় গলায় নিয়ে থাকেন আপনারা বলুন তো দাদারা মায়েরা শিব পুজোতে শিবের পুজোতে শাঁখ বাজে মায়েরা বলুন তো মা শিব পুজোতে শাঁখ বাজে বাজে না কেন এত দেব দেবীর পুজোতে শঙ্খ বাজে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা তুলসী মন্দিরে হরি মন্দিরে শঙ্খ বাজানো হয় তাই শঙ্খ নিয়ে প্রত্যেক পুজোতে মাতামাতি শিব পুজোতে কেন মাগো শাঁখ বাজে না শঙ্খ কেন বাজে না এই প্রশ্নের মধ্যে রহস্য লুকিয়ে রয়েছে শোনান না তাহলে বলো বলো বিউটি ধ্বনি